নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আজকে বন্ধুরা আমাদের টপিক প্যারেন্টাল এক্সপেকটেশনস। প্যারেন্টাল এক্সপেকটেশনস মানে মা বাবার বাচ্চার থেকে কী এক্সপেকটেশনস থাকে। আমরা যতই মা বাবাকে বলি কি বাচ্চাকে তো আপনি বড় করবেন উইদাউট এনি এক্সপেকটেশনস, কিন্তু মনে মনে কিন্তু সব মা বাবারই তার বাচ্চার থেকে অনেক এক্সপেকটেশনস থাকে। অ্যান্ড এটা বোঝা যায় এই যে এখন আইসিএসসি, সিবিএসসি, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সব রেজাল্টগুলো বেরোচ্ছে, এই সময় বোঝা যায় কোন মা বাবার তার বাচ্চার থেকে কি এক্সপেকটেশনস রয়েছে। রিসেন্টলি দেখবেন ভাইরাল হয়েছে ভীষণ একটা মেসেজ কি একটি বাচ্চা 60% পেয়েছে আর তার মা সেটার জন্যে তাকে কংগ্রাচুলেট করেছে, ভালো বলেছে। তো সেইটা নিয়ে কিন্তু খুব আলোকপাত করা হচ্ছে, সবাই এটা নিয়ে ডিসকাস করছে। অনেকেরই বক্তব্য 60% তো খুব কম, ও তো ভালো কোনো কেরিয়ার হবে না, এটাতে মার কংগ্রাচুলেট করার কী দরকার। তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় একটা আলোচনা করা দরকার। একটা বাচ্চা যখন পড়াশোনা করছে, একটা মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, একটা বোর্ডের এক্সাম তার জীবনে কিন্তু একটা খুব বড় অধ্যায়। সব বাচ্চাই, মোটামুটি সব বাচ্চা, কিছু বাচ্চা হয়তো না, চেষ্টা করে অন্তত তার বেস্টটা দেওয়ার কোনো পরীক্ষার আগে। সেই বেস্টটা দিয়ে আমাদের ক্লিনিকে যখনই কোনো বাচ্চা আসে, আমি কিন্তু একবারের জন্য তাকে বলি না কি এত নাম্বার পেতে হবে। ধরুন আমরা একটা বুদ্ধির পরীক্ষা করলাম, আইকিউ পরীক্ষা করে একটা তার বুদ্ধি নিয়ে পেলাম, আমি দেখছি হয়তো তার বুদ্ধিটা অ্যাবাভ অ্যাভারেজের থেকে বেশি। অ্যাভারেজ হচ্ছে 90 to 110 আইকিউ, সেই বাচ্চার বুদ্ধি হচ্ছে 120, মানে সে যথেষ্ট হাই এন্ড ইন্টেলিজেন্সে, কিন্তু সে নাম্বারগুলো পাচ্ছে খুব কম, 35-40 এরকম নাম্বার পাচ্ছে। তো অত আইকিউ হাইয়ের বাচ্চা 35-40 কেন নম্বর পাচ্ছে তখন তো আমাকে দেখতে হবে। দেখা গেল হয়তো কোনো কারণে, ইমোশনাল কোনো কারণ হতে পারে, কি লার্নিং ডিফিকাল্টি থাকতে পারে, সেই সব কারণের জন্যে বাচ্চাটা কম পাচ্ছে। তো কোনো দিনই কিন্তু আমরা সেই বাচ্চাকে বলবো না, দেখো তোমার এত বুদ্ধি, তুমি পড়লেই 80 পেতে কি তুমি পড়লেই 90 পেতে। নাম্বারটা কোনো দিনও বড় না, বাচ্চাটা কতটা চেষ্টা করছে, কতটা এফর্ট দিচ্ছে, সেটাই সব থেকে বড় ব্যাপার। যেই মহিলা ফেসবুকে পোস্টটি করেছিলেন, তার মনে হয়েছিল তার বাচ্চা তার বেস্ট এফর্টটা দিয়েছে, সেই বেস্ট এফর্টটা দিয়ে সে 60% পেয়েছে বলে মহিলা সেটা অ্যাকসেপ্ট করে খুশি হয়েছেন খুবই। কিন্তু আমাদের আজকালকার দিককে আমি দেখছি, আমি এর মধ্যেই দেখেছি একজনকে, সে খুব মানে দুঃখে বসে রয়েছে, আমি কেন কি হলো, এই মেয়ের 12 পাস করলো, মেয়ে তো চান্স পাবে না মনে হচ্ছে ডাক্তারিতে, রেজাল্টটা ডাক্তারি ঠিক হবে না। তো তারপর আমি জিজ্ঞেস করলাম সে বোর্ডসে কত পেয়েছে, বোর্ডসে খুব একটা ভালো হয়নি, কত পেয়েছে, 90.5% পেয়েছে। যেহেতু সে নেটে চান্স পায়নি, ডাক্তারি পড়তে পারবে না বলে তার বাবার কাছে মনে হচ্ছে 90.5টা যেন কোনো ব্যাপারই না। কিন্তু বন্ধুরা আপনি ভাবুন তো, এই 90.5%টা পেতে বাচ্চাটিকে কতটা পরিশ্রম করতে হয়েছে। কিন্তু যেহেতু তার নেটের পরীক্ষাটা ভালো হয়নি, তার এই পরিশ্রমটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না, সে নেটে চান্স পায়নি সেটাই বড় করে দেখা হচ্ছে। অ্যান্ড তার বাবা সেটা নিয়ে চিন্তিত। আমি বলছি না বাবা খুব দোষ করেছেন, কারণ আমাদের সমাজই এখন এরকম, একটা মানুষের মাপকাঠি হয়ে যায় সে কত নম্বর পেয়েছে বাচ্চাদের ক্ষেত্রে, অ্যান্ড বড়দের ক্ষেত্রে সে কী কাজ করে। যে ওই পোস্টটাতে লিখেছিলেন 60% তো খুব কম, ও কোনো ভালো কেরিয়ার হবে না, তার মানে কি ভালো কেরিয়ার পেতে হলে 90% কি তার অ্যাবাভ পেতে হবে? ভালো কেরিয়ার হতে গেলে আপনাকে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার, প্রফেসরই হতে হবে, আর কোনো কেরিয়ার কি ভালো কেরিয়ার না? এইখানে কিন্তু আমাদের মতামতটাকে বদলাতে হবে।
যার যতটুকুনি ক্যাপাসিটি তার থেকে ততটুকুনি এক্সপেকটেশনস রাখা উচিত, অ্যান্ড সে তার বেস্ট দিয়ে যেটা পেয়েছে সেটাকেই আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। আপনি বলুন, আপনারাই বলুন বন্ধুরা, আপনি কি 500 মিলিলিটার জলের বোতলে কোনোদিনও 2 লিটার জল রাখতে পারবেন? আপনার ইচ্ছা 2 লিটার জল নিয়ে হয়তো আসার, আপনি অনেক দূর থেকে জলটা ক্যারি করছেন, বারবার যাব, একেবারে 2 লিটারই নিয়ে আসি, কিন্তু আপনি বটলটা আপনার 500 মিলিলিটার, সেখানে আপনি 2 লিটার জল কিভাবে ভরবেন? সেরকম আপনার বাচ্চাকেও আননেসেসারিলি বেশি নম্বর পাওয়ার জন্য চাপ দেবেন না। সে তার বেস্ট এফর্ট দিয়ে যেই নম্বরটা পেয়েছে সেই নম্বরটাকে অ্যাকসেপ্ট করুন। ভালো থাকবেন বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, দেখতে থাকবেন, আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।